سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সম্মানিত দেরি ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সবচেয়ে বড় এহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তো আমাদেরকে সৃষ্টি করতেন না। তারপরে সবচেয়ে বড় এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী, প্রাণ আছে বলে প্রাণী, প্রাণী মানে ভাববেন না যে জীবজন্তু, করে আল্লাহ সৃষ্টি করেছেন। আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এর চাইতে বড় অনুগ্রহ, এই দুটি অনুগ্রহ বললাম, এহসান বললাম, তার চাইতে বড় এহসান হচ্ছে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম করেছেন বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করতেন মানুষ ছাড়া অন্য কিছু, তো অন্য প্রাণী, জীবজন্তু, পশু পাখি, মানুষ তো সৃষ্টি করেছেন কিন্তু ইমান নসিব হয়নি, ইসলাম নসিব হয়নি, তো কাফের মুশরিক বিদ্বীন বদ্বীন, তাহলে জাহান্নাম আরও বিপদ। ওর চাইতে গরু ছাগল কুকুর শৃগাল হয়ে পয়দা হওয়া, গাছপালা হয়ে পয়দা হওয়া অনেক ভালো ছিল। তাহলে আগের যে আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, এই দুটো নিয়ামতের চাইতে, হেসানের চাইতে অনেক বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান ইসলামের নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত পেয়ে আমরা মুমিন মুসলিম হতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে ইমান ইসলাম থেকে আবার তৌফিক দান করেন। আর ফিতনার সময় যত ঘনি আসছে কেয়ামত, তত ফিতনার সময় আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এটি হচ্ছে আল্লাহর বড় এহসান, আল্লাহর বড় এহসান, অনুগ্রহ। আল্লাহ আমাদের সাথে ভালাই করেছেন, কল্যাণ করেছেন, এহসান। আল্লাহর পরে যদি কারো এহসান আমার আপনার উপর থাকে, তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহসান রয়েছে, তার উপর অসংখ্য সালাত ও সালাম নাযিল হোক। তার এহসানের মাধ্যমে আজকে আপনার মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ, মুসলিম জাতির একজন আপনি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট স্বীকার করে, এত বালা মুসিবত সহ্য করে, আর এই মক্কা থেকে বিতাড়িত না হয়ে সব কিছু মেনে নিতেন আর হকের দাওয়াত না দিতেন, তাহলে কখনো আপনি আমি মুসলিম হতে পারতাম না। তাহলে আল্লাহর পরে বড় এহসান হচ্ছে জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অনুভূতিটা সবসময় থাকতে হবে আপনার মুসলিম জীবন। তারপরে এহসান বাপ মায়ের, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর বাপ মায়ের মাধ্যমে আমাদের অস্তিত্ব পৃথিবীতে এসেছে। সুতরাং দুনিয়ার যতই আপনার উপর কেউ এহসান করুক, যতই এহসান করুক, আপনাকে টাকা পয়সা স্বর্ণ চাঁদি দুনিয়ার সম্পদ দিয়ে আপনার অথবা দুনিয়ার ক্ষমতা দিয়ে আপনাকে সম্মানিত করেছে, তারপরে আপনার বাপ মা যদি কিছু না দেয়, জন্মদাতা শুধু, এটাই অনেক বড় এহসান করেছে। সুতরাং এই এহসানগুলি কখনো ভুলবেন না। আরও এহসানের ক্ষেত্র রয়েছে, এখন সবগুলি না বলে শুরু করি। আজকের বিষয়বস্তু যেহেতু এহসানের উপর, এই বিষয়টি
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর দেখলাম যে অত্যন্ত ব্যাপক বিষয়, আর এর বিস্তারিত কেউ আলোচনা করেও না। একটা আলোচনা আমি দুবাই একসময় করেছিলাম, তো সে আসর পর থেকে শুরু করা 10টা পর্যন্ত, তারপরে হক আদায় করতে পারিনি। 4 ঘন্টা অথবা 4.5 ঘন্টার আলোচনা, তাতে হক আদায় হয় নাই, মানে বিস্তারিত হয়নি, তখন শর্ট সংক্ষেপ করে দিয়েছি। আর আমাদের এখানে তো আমাদের কাছে নিজেদের সময়, সুতরাং আমরা কয়েকটি পর্বে ইনশাআল্লাহ তাআলা এই এহসানের বিষয়টি, এর গুরুত্ব এবং এর ক্ষেত্র বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু করি যেটা আমাদের নিয়ম, কোরআনে কারিমের আয়াতে যদি সেই বিষয় নিয়ে আলোচনা থাকে তাহলে কোরআনে কারিম দিয়ে শুরু করব। এটা হচ্ছে এটা ইসলামিক আদব, যে আল্লাহ যদি কোনো কথা বলে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তাহলে আল্লাহর কথা দিয়ে শুরু করা, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা দিয়ে শুরু করা, তারপরে সাহাবায়ে কেরামদের কথা দিয়ে শুরু করা, তারপর তাবেঈন তাবা তাবেঈন আইম্মা কেরামদের কথা দিয়ে শুরু করা, তারপরে যারা জ্ঞানী গুণী মানুষ তাদের কথায় যদি কিছু লাভ থাকে, শিখার থাকে, তাদের কথা উল্লেখ করা। এহসান শব্দটি কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে, তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা নাহলের আয়াত নম্বর 90, যে আয়াতটি খুব পরিচিত আয়াত আম জনগণের, শুনে শুনে অনেকের মুখস্থ হওয়ার কথা, কারণ জুমার খুতবাই সে আরবিতে জুমার খুতবা পড়ুক আরবরা, যেমন অথবা আমাদের দেশের হানাফি সমাজ যে খুতবার মন্ত্র পড়ে আরবি ভাষায়, সেটা খুতবা মানে মানুষকে বোঝানোর জন্য, বক্তব্যের জন্য না, খেতাব নয়, তাদের খুতবা মানে তাদের মন্ত্র পাঠ হয়, সেটাতেও এই আয়াত পড়ে, আরব আইম্মারাও পড়ে খুতবাতে। আর আমাদের দেশের যারা মন্ত্র পাঠকারী আরবিতে বাঙালিদের সামনে বা উর্দু ভাষীদের সামনে খুতবা দেয়, হানাফি সমাজ দেওবন্দি বেরেলভি যারাই হোক, তারাও এই আয়াতটি পড়ে। আর আমাদের যারা আহলে হাদিস আলেম ওলামা খতিব মসজিদের, তারাও এই আয়াতটি প্রায় পড়ে শেষ দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি, আল্লাহ রাব্বুল আলামিন 3-6টি বিষয় উল্লেখ করেছেন এই আয়াতে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, 3টি আল্লাহর হুকুম নির্দেশ আর 3টি হচ্ছে নিষেধাজ্ঞা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর এই 3-6টি হচ্ছে ইয়াইযুকুম আল্লাহর ওয়াজ, আল্লাহ বলছে সুবহানাল্লাহ, মানুষের ওয়াজ শুনে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ করে, আল্লাহর ওয়াজ শুনেছি, হচ্ছে আল্লাহর ওয়াজ, জি ইয়াইযুকুম আল্লাহ ওয়াজ করছে। তাহলে তর্জমা করি আয়াতটি, আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ইনসাফের নির্দেশ দান করছেন, সুবিচার করতে বলছেন, অবিচার করবে না। সুবিচার বিপরীত হচ্ছে কি করা, অবিচার করা, অন্যায় করা, সেটা টাকা পয়সার ক্ষেত্রে হোক আর সেটা কোনো কথা ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে হোক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক, কোনো একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয় হোক না কেন, অবিচার করবেন না, সুবিচার করবেন, ন্যায় বিচার করবেন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই ইনসাফ নিয়ে যদি আলোচনা করা যায় তো লম্বা হয়ে যাবে, তো এতটুকু থাক, ইনসাফ করা আল্লাহর স্পেশাল হুকুম। আল্লাহর জমিনে আল্লাহ জুলুম করেন না, আপনি জুলুম করবেন না, আল্লাহ অবিচার করেন, আপনি অবিচার করবেন না। ওয়াল ইহসান, আর দ্বিতীয় হুকুম হচ্ছে যে তুমি এহসান করবে। এহসান শব্দটি আরবি হইল, কোরআনের ভাষা হইলেও আমরা বাংলায় এত বেশি এটা ব্যবহার করি যে আমাদের কাছে যেন এটা বাংলা হয়ে গেছে। যেমন আজান একামত শুনে শুনে আজান একামত আরবিতে হইলে কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। জানেন হাজিদের গল্প, ভারত বাংলাদেশ থেকে হাজি আসছে আর মক্কা মদিনা দেশে দেখি আরে সবাই আরবি বলছে, বাংলা শুনতে পাই না, পরেশান হয়ে গেছে। তারপরে দেশে গিয়ে বলছে যে মক্কায় যা দেখাইলাম সব আরবি আর আরবি, একটা কথা বুঝতে পাই না, শুধু আজান একামতটা বাংলায় হয়েছে ওইটা বুঝতে পারলাম, ওইটাই বুঝতে পারলাম, কারণ আজান একামত দেশে শুনে অভ্যস্ত, তো শুনতে শুনতে এমন হয়েছে এটা বাংলা হয়ে গেছে যেন তাদের কাছে। যে অশিক্ষিত মানুষে কি বুঝে, যে এটা আরবি হলো, এটা উর্দু হলো, এটা বাংলা হলো, কি বুঝে, যার অক্ষরের জ্ঞান নেই। এই ছিল আগের হাজিদের গল্প এগুলো আর কি। তো এহসান শব্দটি ঠিক ওই রকম হয়ে গেছে, এহসানের তর্জমা করার কোনো দরকার নেই, কিন্তু এহসানের তর্জমা আছে। কিন্তু এহসান শব্দটি এত ব্যাপক যে এর একটা দুটা শব্দ দিয়ে তর্জমা করা খুব মুশকিল বাংলা, মানে প্রতি শব্দ বাংলায় বা অর্থ একটা শব্দ দিয়ে অর্থ করা
অনেক আরবি ভাষা, আরবি ভাষা খুব রিচ ভাষা, একটা শব্দে অনেক কথা বলতে হয়, না হলে আপনার ব্যাখ্যা হবে না, শাব্দিক তর্জমা করে হবে না। এহসানের প্রথম যেটা অর্থ সেটা হচ্ছে আহসান ইহসান, হাসান বা হুসুন থেকে, মানে ভালো করা। হাসান মানে কি? ভালো। হাজা হাসানুন হাজা কাবিহুন, এটা ভালো আর এটা মন্দ। তা আল্লাহ ভালো করতে বলেছে, তার মানে আপনি মন্দও করবেন না, কথা কাজে চলা ফেরাই অথবা আপনার আকিদায় এবাদতে আমলে ভালো করবেন মন্দ করবেন না। সুতরাং আপনার আকিদাটা ভালো করবেন মন্দ করবেন না, আপনার এবাদতটা ভালো করবেন সহি শুদ্ধ করবেন মন্দ করবেন না, বেদাত করবেন না বা ঘাটতি করবেন না ফরজে, এটা হচ্ছে এহসান। আপনার আখলাক চরিত্র, আপনার লেনদেন, আপনার আচার আচরণ, আপনার ব্যবসা বাণিজ্য, মানুষের সাথে যে নেওয়া দেওয়া, বিবাহ শাদী ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে ভালো করবেন মন্দ করবেন না। সুতরাং হালাল রুজি গ্রহণ করবেন, হালাল ব্যবসা করবেন, হালাল জীবনযাপন করবেন, বৈধ জীবনযাপন করবেন, হারামে যাবেন না, এটা হচ্ছে এহসান। এহসান মানে হচ্ছে তাহলে কি করা, সহজ ভাষায় সবাই বুঝবে, ভালো করা, মানুষের ভালো করুন, কি করুন, ভালো করার চেষ্টা করে বলে এহসান। আহসানা ইউহসানু বাবে ইফালের মাসদার হচ্ছে আরবি গ্রামার কি, এহসানান, এহসান করে বলে এহসান। এহসানের আরেকটি অর্থ হচ্ছে ইখলাস, নিষ্ঠা। কারণ যদি আপনার আন্তরিকতা থাকে, নিষ্ঠা থাকে, ফলুসিয়া থাকে, তাহলে ভালো করবেন, না হলে ভালো করতে পারবেন না। আপনার অন্তরে যদি ভেজাল থাকে, তো আপনি মুখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা কখনো ভালোই করতে পারবেন না। আর এই নিষ্ঠা এখলাসের সম্পর্ক হচ্ছে কিসের সাথে, অন্তরের সাথে। অন্তর খারাপ হয় আর অন্তর ভালো হয়, তো অন্তরে যেটা ভালো সেটার নাম হচ্ছে এখলাস, খুলুসিয়ার সাথে কাজ করে। তো আল্লাহ রাব্বুল বলছেন যে এহসান মানে তার নিষ্ঠার সাথে কাজ করা, এহসান মানে ভালো করা, এহসান মানে আরো সদ্ব্যবহার করা, এহসান মানে সদাচরণ করা, এই সবগুলি হচ্ছে এহসানের। ওই তাইদুল কুরবার আত্মীয়দেরকে বিশেষভাবে দিতে বলেছেন, দেন যার প্রয়োজন তাকে দেন, কিন্তু আত্মীয়দেরকে আরো বেশি দিতে হবে। সবচেয়ে নিকট আত্মীয় বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, তারপরে ভাই বোন, তারপরে তখন যত দূরে যাবে চাচা, খালা, ফুফু, ইত্যাদি ইত্যাদি, চাচা তো ভাই, নিজের বংশধর, জোর করবা। আত্মীয় স্বজনদেরকে আল্লাহ দিতে বলেছেন, তাদের হক অন্যের তুলনায় বেশি। আত্মীয় স্বজন যদি মুসলিম হয় তাহলে তাদের হক দ্বিগুণ, আর যদি একই গ্রামের আত্মীয় স্বজন হয় তাহলে তিন গুণ, তিন গুণ হক। ও তিনটি হয়ে গেল তাহলে, তাই না? হ্যাঁ, তিনটে আল্লাহর হুকুম। ওয়ায়ানহা আনিল ফাহাশা, আর নিষেধ তিনটে কি, আল্লাহ অশ্লীল কথা কাজ নিষেধ করেছেন। আপনার মুখ দ্বারা, জবান দ্বারা যেন অশ্লীল কথা না বেরোয়, আপনার চোখ অশ্লীল যেন না দেখে, আপনি অশ্লীলতাকে ছড়াবেন না, প্রচার প্রসার করবেন না। কঠোর শাস্তি রয়েছে যার অশ্লীলতাকে ছড়ায় সমাজে, অশ্লীলতার প্রচার প্রসারে অংশ নেয়, অশ্লীলতাকে ছড়িয়ে দেয় মুসলিম সমাজে, তাদের কঠোর শাস্তি রয়েছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল-ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হাফিজ কোরআন, যারা যারা কঠোর শাস্তির কথা, যারা পছন্দ করে, ইউহিব্বুনা, যারা চায় যে আন তাশিয়া আল-ফাহিশাতু ফিল লাযীনা আমানু, মুসলিম সমাজে, মমিন সমাজে, ঘরে, সমাজে, দেশে, পরিবারে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যেভাবে হোক। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনার মধ্যে যদি অশ্লীলতা ছড়াচ্ছে, জি, নোংরা ছবি ছড়াচ্ছে, সে শেয়ার করার মাধ্যমে হোক, অথবা আপনি এমন কিছু করছেন যাতে আপনার অ্যাড আসছে আর ওই নোংরা ছবি আসছে, লাহম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠোর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। আপনি তাতে অংশ নিন অশ্লীলতা ছড়াতে, আপনার কারণে অশ্লীল জিনিসগুলো দেখার সুযোগ পেল মানুষ। জি, ফাহিশা, ফাহিশা বড় ফাহিশা হচ্ছে জেনা, বড় ফাহিশা হচ্ছে সমকামিতা, হ্যাঁ, বড় ফাহিশা হচ্ছে উলঙ্গ চলাফেরা করা, বড় ফাহিশা হচ্ছে মহিলাদের বেপর্দা চলাফেরা করা, বড় ফাহিশা হচ্ছে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, তারপরে ফাহিশা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি,
শেয়ার করা অথবা সেগুলিতে লাইক দেওয়া অথবা সেগুলি প্রচার প্রসার হোক, এইরকম কিছু এতে আপনার অংশ থাকা, সবগুলি হচ্ছে অশ্লীলতা। আল্লাহুম্মা আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু আখিরাত নয়, দুনিয়াতেও কঠোর শাস্তি রয়েছে। ওয়াল মুনকারি, অন্যায় কাজ থেকে নিষেধ করছে। ওয়াল বাগি, আর জুলুম করতে নিষেধ করছেন। ইয়াইযুকুম, আল্লাহ এগুলি কি করছেন? শুরুতে বলেছি কিন্তু তোমাদেরকে ওয়াজ করছেন, মানে উপদেশ দিচ্ছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। এই আয়াতের দর্শটাই যদি আজকে হয়ে যায়, আমরা যদি এইটুকু ঠিক করে নিতে পারি কাজের মতো করে, এলিম শিখে আমল করতে হবে। অনেক কথা শোনাইলাম শুনলাম কিন্তু আমল নেই, তো লাভ নেই আসলে। এখন আসি যে আমাদের আলোচনার বিষয়, যে এহসানের ক্ষেত্র, এহসানের গুরুত্ব বুঝতে পেরেছেন, গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ক্ষেত্রগুলি যখন আসবে তাতেই আমাদের স্পষ্ট হবে ধীরে ধীরে। এহসান যদি না থাকে তাহলে আপনার কোনোটাতেই সাকসেস হবেন না। এর জন্য আমি উদাহরণ দিলাম আপনাদেরকে, যে আকিদার ক্ষেত্রে, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে এহসান মানে ভালো আকিদা হওয়া, মন্দ আকিদা থেকে মুক্ত থাকা, শিরক বিদাতী আকিদা থেকে। আর এবাদত বন্দেগীর ক্ষেত্রে এহসান ভালো, যে এবাদতের কোয়ালিটিটা ভালো হওয়া, এবাদতের পরিমাণটা ঠিক থাকা, এবাদতের যেইভাবে যেই তরিকা আল্লাহ দিয়েছেন তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তরিকা এবাদত বন্দেগী করা হয়েছে, এহসান ফিল ইবাদা। আখলাক চরিত্র, লেনদেনের ক্ষেত্রে এহসান, আপনি ওয়াদা করেছেন টাকা ভাই আপনার এতদিনে দিয়ে দেবো, আর তারপরে দেওয়ার খবর নেই, টাকা চাইলে আর গরম হন আপনি, কোন এহসান করছেন? হ্যাঁ, যেমন যার কাছে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আত্মীয় স্বজন পাড়াপিথি যদি অভাবই থাকে তো সাদকাও করতে হবে আর মাঝে মধ্যে ধারও দিতে হবে, কিন্তু ধার দেওয়ার পরে সেটা পেতে তো হবে, ধার দেওয়ার পরে পেতে তো হবে। সুতরাং মনে রাখবেন যে যেমন যারা পয়সাওয়ালা তাদেরকে এহসান করতে হবে অন্যদের উপর, তেমন যারা গরিব মানুষ পয়সাওয়ালাদের কাছ থেকে আপনি ধার করজ নিয়েছেন আপনাদেরকেও এহসান করতে হবে, যে ঠিক টাইমে দিয়ে দিতে হবে। সেটাকে আপনার সম্পদ মনে করলে হবে না, আপনার পকেটে চলে যাওয়া, বা আপনার থেকে কে টাকা আদায় করে, কি আদায় করে আজকাল, উধাও বাহানার শেষ নেই, আপনার সব কাজ হচ্ছে আপনার, কিন্তু মানুষের টাকা দিতে চান না আপনি। আর এতে যদি জড়িয়ে থাকে আবার কিছু, যাদের আজকালকার যে পরিভাষায় দিনই ভাই জড়িয়ে থাকে তো আরো বিপদ, দাড়িওয়ালা জড়িয়ে থাকে তো আরো বিপদ, হ্যাঁ নামাজি আর সহি আকিদার ভাইরা যদি জড়িয়ে থাকে তো আরো বিপদ। আল্লাহ হেফাজত করে এইসব। এহসানকে আমরা প্রথম দুই ভাগে ভাগ করব। এক হচ্ছে এহসান মাল খালেক, স্রষ্টার সাথে এহসান, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা স্রষ্টা। এহসান মাল খালিক, মা আল্লাহ। আর আরেকটি হচ্ছে এহসান মাল খালক, এহসান মাল খালিক আর এহসান মাল খালক, স্রষ্টার সাথে আল্লাহর সাথে এহসান করা আর সৃষ্টির সাথে এহসান করা, আল্লাহর সাথে এহসান করা আর আল্লাহর বান্দাদের সাথে বা আল্লাহর সৃষ্টির সাথে এহসান করা। এখন প্রথম শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন থেকে, যে আল্লাহর সাথে কেমন করে আপনি এহসান করবেন। তাহলে আল্লাহ হুকুম করছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে এহসান করার হুকুম করছেন। কার সাথে এহসান শুরু করবেন? আল্লাহর সাথে আপনি এহসান করবেন। আল্লাহর সাথে কি করবেন? আপনি এহসান করবেন। আপনি আল্লাহর সাথে এহসানের প্রথম কদম হচ্ছে যে আপনি ঈমান বিল্লাহ ঠিক করবেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবেন। আপনি মুমিন হবেন, ঈমানদার মুসলিম হবেন, কাফের হবেন না, আপনি মুওয়াহ্হিদ হবেন, আপনি মুশরিক হবেন না, আপনি মুখলেস হবেন, আপনি মুনাফিক হবেন না, মুখলেস হবেন আপনি, নিষ্ঠাবান, অন্তরে খলুসিয়াতের সাথে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, আপনার অন্তরে যেন কপটতা না থাকে, আপনার মধ্যে যেন মুনাফিকি না থাকে, ঈমান বিল্লাহ। সূরা তাকাবুর আয়াত নম্বর 8 এ আল্লাহ ইরশাদ করেছেন, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, আল্লাহ বলছেন আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, আর যেই জ্যোতি আমি নাজিল করেছি তার প্রতি ঈমান নিয়ে আসো। তাহলে আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমানের মাধ্যমে, আল কোরআন যে আল্লাহর নূর,
তার প্রতি ইমানের মাধ্যমে আপনি এহসান করবেন, আল্লাহর সাথে এহসান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহসান করলেন, আপনি কিতাবুল্লাহ কোরআনে কারীমের সাথে এহসান করলেন। কোরআনে কারীমের সাথে এহসান এই নয় যে শুধু কোরআনের খতম দিচ্ছেন আপনি, কিন্তু কোরআনি আকীদায় বিশ্বাসী না, কোরআনি আমল করেন না, কোরআনি তরিকা মোতাবেক জীবনযাপন করতে চান না, কোরআনে তর্জমা করে যদি কোরআনে তরিকে আসতে বলা হয় শিরক বিদাতকারী আসতে রাজি না, কিন্তু খতমে মাশাআল্লাহ খতমের অভাব নেই। রমজান ছাড়াও যখন তখন কেউ জন্মিলেও খতম, কেউ মরলেও খতম, কোনো দোকানপাট খুললেও খতম, বাড়িঘর নতুন উদ্বোধন করলেও খতম, খতম আর খতম, কিন্তু আকীদা সবগুলি হচ্ছে কোরআন বিরোধী, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহুম্মা তা'মালুনা খাবীর। আল্লাহ সূরা আনআমের আয়াত নম্বর 48 আরো বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা, সুতরাং যে ব্যক্তি ইমান নিয়ে আসলো এবং সংশোধন করলো, তাহলে ইমানের সাথে আপনার জীবনের ইসলাহ হইতে হবে। এর মাধ্যমে বলা হয়েছে, যেখানে শুধু ইমান বলা হয়েছে মানে পারফেক্ট ইমান, ওর মধ্যে ইসলাম আছে, আর এখানে আরো ভেঙে বলা হচ্ছে যে শুধু ইমানের দাবি করলে হবে না, যেমন এক শ্রেণী মুসলিম আছে যে আমি তো মুসলিম, হ্যাঁ আমি তো মুমিন, ইমান তো এখানে আছে, কিন্তু তার আকীদা, তার আমল, তার ইবাদত একেবারে মানে বিপরীত দিকে, না এটা কাজে আসবে না। এই জন্য আল্লাহ এখানে কি বলছেন, ও আসলাহা, আপনার ইমানটা আসলে যদি খাঁটি ইমান থাকে তাহলে আপনি ইসলাহ করবেন, নিজের নফসের ইসলাহ করবেন, আপনি নিজের আগে সংশোধন করবেন, আগে নিজের সংশোধন করবেন না পরে সংশোধন করবেন, আগে নিজের সংশোধন করবেন। কিন্তু এটা জরুরি আবার না যে নিজের পুরো সংশোধন করে আমি ফেরেশতা হব তারপরে আপনাদের সংশোধন করব, এটা অসম্ভব, কোনো মানুষ ফেরেশতা হইতে পারবে না, কোনো মানুষ ফেরেশতা হইতে পারবে না। কারণ অনেকের ধারণা যে ওর মধ্যে ত্রুটি আছে তো ও আমার ভালো কথা কি শিখাবে, আর ওর মধ্যে ত্রুটি আছে কিন্তু অনেক ভালো দিক আছে, সুতরাং তার কাছ থেকে যেটু ভালো শিখা শিখেন, আর তার মধ্যে যেটা খারাপ আছে সে খারাপের কারণে আল্লাহর আজাবের সম্মুখীন হইতে পারে, আপনি ওর থেকে জ্ঞানী মানুষ বাঁচছেন, জরুরি নয় যার কাছ থেকে শিখবেন বা যার কাছ থেকে কিছু ভালো কথা পাবেন তার সবটাই নিতে হবে, না তার চলন খারাপ নেবেন না, তার নেবেন না। আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, তরিকা ঠিক আছে, এবাদত বন্দেগি ঠিক আছে, সে গোমরা করে না মানুষকে, সুতরাং তার যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ছেড়ে দিতে হবে, কারণ মানুষ ফেরেশতা নয়। ইসলাহ জরুরি অত্যন্ত, ওয়াসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কেউ যদি ইমান আর ইসলাহ করতে পারে নিজের তাহলে তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, ওরাই তো ওলিউল্লাহ। ওদের সম্পর্কে সূরা ইউনূসের আয়াত নম্বর 62-63 আল্লাহ ইরশাদ করেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এখানে বলা হচ্ছে যে ইমান আর ইসলাহ যদি করে নিতে পারেন তো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইহসানের আরেকটি দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি গোলামিটা পুরোপুরি মেনে নেবেন, পুরোপুরি মেনে নিতে হবে। এটা করলে হবে না যে ইসলামের আমি অনেক কিছু পালন করি কিন্তু অনেক ফরজ ওয়াজিব ছাড়, এটা আমি পারছি না, এরকম করলে হবে না। অস্বীকার করেন, অস্বীকার করলে তো কাফের হয়ে যাবেন আল্লাহর বিধান, কিন্তু অস্বীকার করেন। অনেক মুসলিম আছে এইরকম যে বলেন যে ভাই ফজর নামাজ, আমি অনেক ভাইদেরকে বলি পার্সোনাল, হয়তো যখন একা পাই আর দেখি যে এর সন্দেহ হচ্ছে ফজর ত্রুটি থাকতে পারে, ভাই ফজর নামাজ পড়েন তো, ওদের সাহেব সবটাই করি শুধু ফজর পড়ি না, তাহলে আল্লাহর গোলামি মেনে নেননি তাহলে, মানে আপনি আগে থেকে অপ্রস্তুত যে আমি যেহেতু রাত 12-1 মতো ডিউটি করি, খাওয়া দাওয়া করতে করতে 1-2 অথবা যেটাই হোক না কেন, যে কোনো বাহানা হোক না কেন, মসজিদ দূরে আছে এই সেই, আমি ফজর পড়বো না আগে থেকেই, কিন্তু অস্বীকার নেই, শুধু এইটাই ত্রুটি আছে, না না আপনি আল্লাহর ওবুদিয়াত গোলামি মেনে নেননি, আল্লাহর দাসত্ব আপনি পুরোপুরি মেনে নেননি, স্বীকার করে নেননি, আল্লাহ তোমার বিধানে যতটা পারবো মানবো আর যেগুলো পারবো না সেগুলো পালন করব না, অন্তর থেকে মানি যে ফজরটা পড়া উচিত কিন্তু পারি না সুতরাং পালন করি না, যেদিন পারলাম রোজা রাখলাম, যেদিন পারলাম ছেড়ে দিলাম, জি হ্যাঁ, না না এটা আল্লাহর ওবুদিয়াত নয়। তো আল্লাহর সাথে এহসান এই নয় যে আপনি 4 নামাজ পড়ছেন অথবা 5 নামাজ পড়ছেন কিন্তু জামাতে যান না, আপনি আপনি নামাজে গাফিলতি
নামাজে গাফিলতি, গেলেন শেষ দিকে কোন রকম করে জামাতটা ধরলেন, আবার সালামটা ফিরে টান, আর আপনি শুধু কাকের বা পাখির ঠোকর মার মতো ধাই ধাই করে নামাজ পড়ে বেরিয়ে চলে আসলেন, এটা আল্লাহর সাথে হিসাব নাই জীবন। আর শুধু নামাজের সাথে জিন্দগিটা সীমিত নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর গোলাম মেনে নেওয়া। সুতরাং আল্লাহ সুদ হারাম করেছেন, সুদের কাছে যাবো না, আমি খেতে পাই আর না পাই। ঘুষ হারাম করেছেন, ঘুষের কাছে যাবো না, যতই আমার ঘুষের ক্ষেত্রে চাকরি হোক, অনেকে চাকরি পাচ্ছেন আর চাকরি বড় ঘুষের রাস্তার, ঘুষ খেলে লাখ লাখ টাকা, চাকরির পয়সা কিছু না ঘুষের কাছে, তারপরেও যাবো না আমি। জি হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু হারাম ইনকাম সুতরাং সাথে তাতে যাবো না, এটা হচ্ছে আল্লাহর গোলাই মেনে নেওয়া। কিন্তু না ভাই, যেটা আমার প্রবৃত্তি চাইছে, মন চাইছে যে এতটুকু আমার জন্য সুবিধাজনক ততটা ইসলামের মানলাম, আর যেটাতে মনে হচ্ছে জানকে কষ্ট লাগছে, মনকে কষ্ট লাগছে, শরীরকে কষ্ট লাগছে, বাদ দেন, পরে দেখা যাবে। না না, এটা আল্লাহর ওবুদিয়াত হলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে আল্লাহর গোলামিটা পুরোপুরি অন্তর থেকে মেনে নিতে হবে, কথার দ্বারা মেনে নিতে হবে, আর কাজেও মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। কাজে মেনে নিতে গিয়ে অনেক সময় পারি না, হয়তো পারবেন না, কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করতে হবে জন্য বললাম। বাকি কথার দ্বারা আসলাম তো লিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনে কারীম জি হ্যাঁ আসলাম তো, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর সামনে, এটা হচ্ছে আল্লাহর গোলামি মেনে নেওয়া। কারণ আল্লাহ এই জন্য পয়দা করেছে, আমাদের কেন পয়দা করেছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর আদেশ মানব করব, আদেশ পালন করব, আর নিষেধাজ্ঞা লঙ্ঘন করব না, যেখানে নিষেধ ওখানে থেমে যাব, পা উঠাইতে বললে উঠাবো, আর যদি বলে থামো থেমে যাব। এর নাম হচ্ছে ইবাদত, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি বা দাসত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য। একজন MBBS ডাক্তার আর আন্তর্জাতিক হাসপাতালে চাকরি করে, বিয়ে করবে সে, যুবক ছেলে। আমাকে এক ভাই বলছে যে একটা ছেলে এরকম খুব সুন্দর আছে, ওর জন্য একটা পাত্রী দেখে দেন তো ভালো। প্রথম প্রশ্ন করলাম, জানলাম যে সহি আকিদা মানে সহি আকিদার ঘরে, যে নামাজ পড়ে না আধা নামাজই সে সহি আকিদার নয়, কিন্তু ভালো করে শুনে রাখেন, অর্থাৎ আহলেদি সমাজের যেসব বিয়ে নামাজগুলো সহি আকিদার না, কেয়ামতের হাসর মাঠে যে প্রথম সওয়াল হবে নামাজের, ওটা আকিদা নয় নাকি? ওটা বিশ্বাসের বিষয় নয়? তাহলে যে নামাজ পড়েন অর্থ ভয় নেই যে প্রথম সওয়ালে আমি ফেল করে যাবো, কি স্যার আওয়ালি দিছু, কথা বুঝতে পারছেন? এটাও আকিদা, আকিদা মানে এই নয় যে মাজারে যাবো না, মিলাদ করবো না, কিয়াম করবো না, যেগুলো বেদাতিরা করে ওই কাজগুলি করবো না, আর আখেরাত সম্পর্কে একেবারে উদাসীন, সহি আকিদা নাকি? মোটেই না। তো সহি আকিদা মানে আখেরাতের আকিদাটা সহি হইতে হবে, যে আখেরাতে হাসর মাঠে গেলেই প্রথম প্রশ্ন আমাকে করা হবে, আপনাদেরকে করা হবে, কি সম্পর্কে? সালাত সম্পর্কে। এর উত্তর আমাকে এখান থেকে রেডি করে দিতে হবে, মরার পরে রেডি করার কোনো চান্স থাকবে না। জি সম্মানিত ভাতৃ মণ্ডলী, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। একটি কথা এখানে আর বলতে যাচ্ছিলাম, কি জানো ছুটি গেল, হ্যাঁ কি একজন হ্যাঁ 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 ঘটনাটা তো জানলাম যে আহলেদিস ঘরের, তখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা নামাজ পড়ে, তখন যে এই খবর দিচ্ছে সে কিন্তু একজন মাদ্রাসা পড়া মানে এই স্কুল মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা পড়া আলেম, সে বলছে শেখ আপনাকে তো মিথ্যা কথা বলা যাবে না, আর সত্য কথা আমি বলবো, সে বাড়িতে থাকলে পড়ে, আমার বাড়িতে আসলে পড়ে দেখেছি, কিন্তু যখন ডিউটিতে থাকে তখন ঠিক করে নামাজ পড়ে না। তাই বললাম যে যথেষ্ট, এইরকম লোকের যখন অন্তত আমি মেয়ে খুঁজে দেব না, আমি শেখ মতিউর রহমান আধা নামাজের জন্য মেয়ে খুঁজে দেবো এটা আমার কাছে আশা করি না, কারণ মেয়ে খুঁজে দিলে আমি নামাজি মেয়েই খুঁজে দেবো, আমি নামাজি মেয়ে যদি আমি বেনামাজি কি দিই তো আমি খেয়ানত করে আল্লাহর সামনে ফেসে যাবো আসলে। বাকি কথা লোক বলে দিলাম যে বেনামাজি পুরুষের জন্য বেনামাজি মেয়ে আছে, মেলা বেনামাজি মেয়ে আছে, আপনারা খুঁজে নিতে পারবেন, আমাকে সন্ধান দেওয়ার দরকার নেই, বেনামাজি মেয়ে লাগবে তো মেলা আছে মার্কেটে, গেলেই পেয়ে যাবেন অসংখ্য বেনামাজি আধা নামাজি মেয়ে আছে, তো আধা নামাজি পুরুষের জন্য আধা নামাজি মেয়ে, কথা বোঝা গেছে? আর বেনামাজির জন্য বেনামাজি মেয়ে, আর নামাজি পুরুষের জন্য নামাজি মেয়ে। জি আত্তাইয়াবাতুল তাইয়্যিবিন আল খাবীসাতুল খাবীসিন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বলেছেন। তো কি বলছিলাম, আমাদেরকে আল্লাহ কি জন্য পয়দা করেছেন?
এবারে যে কথাটা বলছিলাম তখন ওই ভাইকে বললাম, যেই ব্যক্তি এখনো জানতে পারেনি যে আল্লাহ আমাকে কেন পয়দা করেছে, এর অ্যান্সার আপনাকে জানতে হবে। লেমাজা খালাকান আল্লাহ, সৌদি আরবের মাদ্রাসায় আবার ছেলে মেয়েরা সবাই লেখাপড়া করেছে আর করছে, ক্লাস ওয়ানেই পড়া হয় আকিদা তৌহিদের কিতাবে, লেমাজা খালাকান আল্লাহ, আল্লাহ আমাদেরকে কি জন্য পয়দা করেছেন, এটার উত্তর লিখা আছে, খালাকান আল্লাহ লিআজালি ইবাদাতিহি, আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া দালিলু আলা যালিকা, এর দলিল হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা বুঝতে পারলেন না, এই কথাই বলতে চাইছিলাম। তো আপনি যদি আপনার লাইফে এইটা না বুঝতে পারেন, যে কোনো মানুষকে বলছি, অনেক বড় পৃথিবীর শিক্ষিত হয়েছে, অনেক বড় পৃথিবীর রাজত্ব পেয়েছে, কিন্তু সে জানতে পারলো না যে স্রষ্টা কেন সৃষ্টি করেন আমাকে, তাহলে সেই ব্যক্তি ব্যর্থ, সেই ব্যক্তি হচ্ছে নাকাম, সেই ব্যক্তির মতো হতভাগা কেউ নেই। বলুন আলহামদুলিল্লাহ, যারা এটা বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাকে কি জন্য পয়দা করেছেন, রুজি রোজগারের জন্য পয়দা করেননি, আল্লাহ আমাকে খাওয়ার জন্য পয়দা করেননি, আল্লাহ আমাকে সুখের জীবন গড়ার জন্য পয়দা করেননি, আল্লাহ শুধু আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করে দিয়ে চলে যেতে হবে, দুনিয়া থেকে একসময় যেতেই হবে, সবার চেষ্টা আছে ছেলে মেয়েকে খুব উন্নত করে দিয়ে চলে যাওয়া, তো এই জন্য আল্লাহ আমাকে পয়দা করে, এটা একটা পার্ট যদি তাকে ইসলামকে আদর, ছেলে মেয়েকে ইসলামিক আদব শিখিয়ে যদি শিক্ষিত করেন, আর নামাজি ছেলে যদি রেখে যেতে পারে, তো এটা একটা অংশ, কিন্তু এটা টার্গেট নয় আপনার সৃষ্টির। আপনার সৃষ্টির টার্গেট হচ্ছে যে আল্লাহর গোলামি আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তৃতীয় যে বিষয়টি আল্লাহর এহসানের ক্ষেত্রে, সেটা হচ্ছে তৌহিদ এবং ইখলাস, যেটা একটু বলিয়ে দিয়েছি, কিন্তু ইমান বিল্লাহর মধ্যে এটা আসলেও অনেকে মনে করেন যে ইমান মানে জন্মসূত্রে মুসলিম হয়ে যাওয়া, বা ইমান মানে সবার ইমান আছে, শিরক যে করছে তারও ইমান আছে, বিদআত করছে ইমান আছে, কিন্তু তৌহিদ নেই, তৌহিদ তো নেই, সুন্নাত নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এহসানের তৃতীয় যে দিকটি বলবো, যে তৌহিদটা যেন নিখুঁত নির্ভেজাল হয়, তৌহিদে যেন শিরকের ভেজাল না থাকে, আর নবী সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, সুন্নার অনুসরণের ক্ষেত্রে বিদাতের সংমিশ্রণ না থাকে। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সূরা জুমারের প্রথম দিকে কয়েকটা আয়াত পড়ে দেখেন, কয়বার করে আল্লাহ ইখলাস ইখলাস বলেছেন। প্রথম আয়াত নম্বর 2 দেখেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আল্লাহ বলছেন হে নবী তোমার কাছে আমি সত্য সহকারে কিতাব নাজিল করেছি, ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, সুতরাং আল্লাহর ইবাদত করো, শুধু ইবাদত বলে আল্লাহ ছেড়ে দেননি, মুখলিসান লাহুদ্দিন, তার জন্য দিনকে, আনুগত্যকে, দিন মানে এখানে আনুগত্য করা হয়েছে, আর দিন আনুগত্য ছাড়া হয় না, যদি না মানেন তাহলে আপনার দিন পালন হবে না, মানতে হবে কাকে, আতিউল্লাহ ও আতিউর রাসূল আগে, তারপরে উলিল আমরি, মিনিমাম 3 নম্বরে, সেটা আল্লাহ এবং রাসূল আনুগত্যের আওতাভুক্ত হবে, কিন্তু আল্লাহর আনুগত্যের নাম হচ্ছে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নাম দিন হচ্ছে, সে যেন দিন মানে হচ্ছে নানা এদিন মানে অনুগত হয়ে যাওয়া, এখান থেকে দিন, কখনদিন ইসলামের বাস্তবায়ন হবে না যদি আপনি না মানেন, তো মানতেই হবে আপনাকে, আমি যদি আমার খেয়াল খুশি চলবো তাহলে এটা দিন নয়, এটা আপনার হাওয়া, ইত্তেবাউল হাওয়া, এটা হচ্ছে ইত্তেবাউল শাহওয়া, এটা হচ্ছে খাহেশাত বা কুপ্রবৃত্তির অনুসরণ, ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন। জি, এইভাবে তারপরে বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, শুনে রাখো আল্লাহর জন্য হচ্ছে নিখুঁত নির্ভেজাল দিন, নিখুঁত নির্ভেজাল দিনটা হচ্ছে আল্লাহর জন্য, আর যেখানে ভেজাল আছে সেটা গায়রুল্লাহর জন্য, দুনিয়ার গরজে অথবা লোক দেখানো অথবা লোককে শোনানো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা যেন তৌফিক দান করেন। সূরা বাইয়েনাতে দিন কায়েম করা বলা হয়েছে, আজকাল একশ্রেণীর লোকেরা দিন কায়েম বলছে না, এই আয়াতটা যদি ভালো করে গভীরভাবে পড়াশোনা করে তো দিন কায়েমটা বুঝে নেবে যে দিন কায়েম মানে কি। আল্লাহ বলছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস-সালাতা ওয়া ইউতুয-যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, এতটাই যথেষ্ট, মুখলিসিন আল্লাহুদ্দিন, তার জন্য দিনকে, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, হুনাফা একনিষ্ঠ হয়ে সব দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, কোন দিকে, আল্লাহর দিকে,
যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়া থেকে, বাপ থেকে, জাতি থেকে, বংশধর থেকে, দেশ থেকে, মাতৃভূমি থেকে, সবগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোন দিকে হয়েছিলেন? হানিফা মুসলিমা, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে জন্য তাকে কি বলা হয়? হানিফ। ওরই বহু বচন হচ্ছে হোনাফা। ওয়ুকিমুসসালা, আল্লাহ অভিমুখী যে হয়েছে, আল্লাহর দিকে মুখ ফিরিয়েছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে যে সালাত কায়েম করবে। ওয়ুতুজ যাকাত, যাকাত দেবে। ওয়াজালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দিন কায়েম করা। দীনুল কাইয়্যিমা, এটা হচ্ছে দিন কায়েম করা। এটা হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম হইল না কি দিয়ে? তৌহিদ দিয়ে। আপনার তৌহিদের রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত দিয়ে। আরে গলা কাটা তৌহিদ হয়ে গেল এক জাহিলের কাছে। হ্যাঁ, নামাজ পড়লে দিন কায়েম হয় না, এগুলো ট্রেনিং কোর্স। হ্যাঁ, দিন কায়েম কি দিয়ে হয়? ক্ষমতায় যাওয়ার আপনাদের কর্মসূচি আছে? আপনাদের কোনো কর্মসূচি নাই, সুতরাং আপনার দিন কায়েমের ক্ষেত্রে তৎপর না, আপনার দিন কায়েম করতে চান না। দেখছেন না কিভাবে তার অপবাদ দিচ্ছে? তার মানে আসল দিন কায়েম করা হচ্ছে কি? ক্ষমতা দখল করা। সেই ক্ষমতা দখল করতে গিয়ে মারো আর মরো, মারো আর মরো, মুসলিম মুসলিমকে খুন করছে, ক্ষমতায় যেতে হবে। এরকম কোনো সুযোগ পেলে বাঁধিয়ে দাও ঝামেলা, আর একটু মারামারি করে কিছু লোক মরে যাক, বাস শহীদ শহীদ শহীদ, বাস। এর নাম দিন কায়েম করা না, এটা ফাসাদ। এগুলো শাহাদা না, এগুলো ফাসাদ। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম আল্লাহর সাথে কিসের কথা? এহসানের কথা। এইটাই লম্বা হয়ে গেল, কিন্তু এটার প্রয়োজন আছে। কেন? যেই ব্যক্তি আল্লাহর সাথে এহসান করতে পারেনি, সে আল্লাহর সৃষ্টির সাথে এহসান করতে পারবে না। আর যদি কিছুটা করে, সেটা দিয়ে সফল হতে পারবে না, সেটা দিয়ে সফল হতে পারবে না। এটা এই জন্যই বললাম যে অনেক বেনামাজি ভাইরা আছে, অনেক শিরক বিদাতী আকিদার ভাইরা আছে, যারা বাপ মায়ের সাথে যথেষ্ট এহসান করে, এত এহসান করে যে আমার মতো অনেক ভাইরা যে সহি আকিদার, তারা হয়তো বাপ মায়ের সাথে অতটা করতে পারেন না। কথা বোঝা গেছে না? কিন্তু বাপ মায়ের সাথে এহসান করে জান্নাত যাওয়া যাবে, যদি আল্লাহর সাথে এহসান না করতে পারে। হ্যাঁ, আসল জায়গায় সে খারাপ আচরণ করলো, এহসান মানে সৎ ব্যবহার বললাম, সে খারাপ আচরণ করলো, সদাচরণ করলো না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সৃষ্টিকর্তার সাথে। জি হ্যাঁ, আল্লাহর সাথে তার সম্পর্ক খারাপ, তো বাপ মায়ের সাথে সম্পর্ক থেকে কোথায় জান্নাত পাওয়া যাবে? কারণ বাপ মাও যদি জান্নাতে যাওয়ার ওসিলা হয়, তো আল্লাহর সাথে এহসানের পরই সেটা ওসিলা হবে। আল্লাহর সাথে সম্পর্ক খারাপ থাকলে কোনো কাজে আসবে না দুনিয়ার অন্য অন্য এহসানের ক্ষেত্রগুলি। তো এহসান ক্ষেত্রগুলিকে বোঝার চেষ্টা করে, যাতে করে আমরা যেখান থেকে শুরু করা উচিত ওখান থেকে শুরু করি। সাফা থেকে আপনার সাই শুরু করতে হবে। যদি আপনি মারওয়া থেকে শুরু করেন, সারা রাত যদি সাই করেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। বলে সাই সারা রাত চক্কর লাগাইলাম, উনি একটা চক্কর গণ্য করলেন না, বললেন যে আবার নতুন করে তুমি কি করো, সাফা মারওয়া সাই করো। হ্যাঁ, ওইরকমই হাজরে আসওয়াদের কাছে এসে কাবাকে বাম দিকে রেখে কি করতে হবে? চক্কর দিতে হবে। কেউ যদি রুকনে আমানি থেকে শুরু করে, ওখানে করে ছাড়ে, তোর হবে? সারা রাত তওয়াফ করেছি, এত নফল তওয়াফ করেছি, একটি কাজে আসবে না। যেখান থেকে আল্লাহ শুরু করতে বলেছেন, ওখান থেকে শুরু করতে হবে। সুতরাং এহসানটা যেন আল্লাহর সাথে প্রথম হয়। আর এই জন্য এই তিনটি দিক, আরও দিক রয়েছে, কিন্তু তিন দিক বললাম, একটা দিক বলা অত্যন্ত জরুরি। কারণ এই দিকটি আমাদের বেদাতি ভাইরা খুব বেশি বলে, কিন্তু তারা বলে শুধু মৌখিক বিষয়, কাজে করে না। সেটা হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। এতে বেদাতিদের সাথে আমাদের কোনো ইখতিলাফ নেই, কিন্তু আল্লাহর ভালোবাসার দাবিগুলি পূরণ করতে হবে, যেটা আমরা করি সহি আকিদার মানুষরা। বেদাতপন্থীরা ভালোবাসার দাবি তার মাত্র, কিন্তু ভালোবাসার বাস্তবায়ন করে না যে ভালোবাসা কি চায়। আপনি যাকে ভালোবাসেন তার বিরোধিতা করবেন, তার শত্রুতা করবেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন, না তার হিতাকাঙ্ক্ষী হবেন? হ্যাঁ, তাকে যদি সে ভুল পথ চলে পরামর্শ দেবেন যে ভাই এটা ঠিক কাটা উচিত, করবেন না? কারণ তার ক্ষতি চাই না। হ্যাঁ, পরিবারের ক্ষেত্রে, এমনকি পারিবারিক দ্বন্দ্ব, আপনার কিছুই না, আপনার কিছুই না, ওর পারিবারিক, আপনি যাকে খুব ভালোবাসেন তার পারিবারিক বিষয়,
ওর পরিবার থাকলেই কি, আর না থাকলে কি, আর ভাঙলেই কি, তারপর দৌড় দিয়ে ছুটে যাচ্ছেন আর সারা রাত গিয়ে মীমাংসা করার চেষ্টা করছেন আর তাদের পারিবারিক দ্বন্দ্বটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন? তাকে ভালোবাসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে তার বেশ কিছু দাবি দাওয়া পূরণ করতে হবে, সেগুলি পূরণ হবে সহি আকিদার মাধ্যমে, সহি মানহাজের মাধ্যমে, তৌহিদের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে ইসলামের পালনের মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এহসানের আরেকটা দিক না উল্লেখ করলে হয় না, সেটা আল্লাহর ভালোবাসার দিক বললাম, আর তারপরে আরেকটা হচ্ছে যে হাদিসে রয়েছে আল্লাহর সাথে এহসানের কথা, জিবরাইল আলাইহিসসালামের প্রসিদ্ধ হাদিস। জি হ্যাঁ, সেই হাদিসটি সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস। হাদিসের শেষ অংশ শুধু বলছি, জিবরাইল আলাইহিসসালাম এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ রূপ ধরে এসে যেন কোনো একজন সাহাবী মুসলিম প্রশ্ন করছেন, বেশ কিছু প্রশ্ন করেছেন তাই না, 5টি প্রশ্ন ছিল, তার মধ্যে একটি প্রশ্ন ছিল কি, হ্যাঁ, এহসান সম্পর্কে, ইসলাম, ইমান, তারপরে 3 নম্বর প্রশ্ন কি ছিল, এহসান। আখবরনি আনিল এহসান ইয়া রাসূলুল্লাহ, এহসান কি জিনিস একটু বলুন তো। তখন কি বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারা, আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে যেন তুমি তাকে দেখছো, কান্নাকা তারাহু যেন দেখছো, আল্লাহ যদি এখনই সামনে চলে আসেন কেমন ভাবে আপনি ইবাদত বন্দি করবেন, কেমন আপনার লাইফ স্টাইলটা হবে, শুধু ইবাদত মানে নামাজের ভিতরে না, মুসলিম জীবনের পুরো জীবনটাই হচ্ছে ইবাদত। কিন্তু আল্লাহ যদি আপনার সামনে থাকেন তাহলে কেমন ইবাদত হবে আপনার, এটা বুঝার জন্য আপনার কফিল বড় এক কোম্পানির মালিক আর আপনার সামনে আর কাজ করছে না, এই কাজের কোয়ালিটি কেমন আপনারে ভালো করে বুঝতে পারছেন, ঠিক আছে। আর যখন কফিল নেই আর কফিলের সুপারভাইজার নেই, ফোরম্যান নেই, কোনো ম্যানেজারও নেই, কেউ নেই, একাই ছেড়ে দিচ্ছে কাজ কর নাই না কর, আর আপনাকে টার্গেটও বেঁধে দেয়নি যে এই কাজটা এত ঘন্টায় শেষ করতে হবে, তোর ইচ্ছা কর নাই না কর, তখন যে আপনার কাজের কোয়ালিটি কেমন থাকে এইটা বোঝা যাবে, হ্যাঁ ঠিক কি না, ওখানেই বোঝা যাবে যে আপনি কতটা মুখলেস, কতটা নিষ্ঠাবান আপনি এই কোম্পানির সাথে, প্রতিষ্ঠানের সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখছেন আল্লাহর সামনে আর ইবাদত বন্দি করছেন, আপনার লাইফটা জিন্দেগিটা আল্লাহর সামনে, আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি কান্নাকা যেন আপনি দেখতে পাচ্ছেন, এইরকম ভাবে যদি আপনি আপনার লাইফটা কাটাইতে পারেন তাহলে এটা হচ্ছে এহসানের সর্বোচ্চ স্তর। এহসানের দুটো স্তর আছে, এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর, ফাইনলাম তখন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো তোমার ইমান ওই রকম হচ্ছে না, আল্লাহকে দেখলে যে অবস্থাটা হইতো সেটা হচ্ছে না, ফাইন না হইয়ার কমপক্ষে এতটা তুমি ইয়াকিনের সাথে ইবাদত বন্দী করো যে তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে দেখছেন। যেমন আপনার কোম্পানির কফিল সে আপনার কর্মক্ষেত্রে সাইটের সামনে নেই, অথবা কারখানায় যেখানে কাজ কাম করছেন সেখানে নেই, কিন্তু সেই ব্যক্তি ক্যামেরার সামনে বসে আছে, আর ক্যামেরার সামনে আজকাল ক্যামেরার সামনে টিভির পর্দা নিয়ে বসা লাগে না, কিন্তু নতুন জিনিস আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না, মোবাইলে হ্যাঁ এমন একটা সিস্টেম করা আছে যে একজন একজন কফিল অথবা একজন বস সে ইউরোপের কোনো দেশে বা আমেরিকাতে আছে, আর তার কাজকর্ম চলছে এখানে কোম্পানিতে, কারখানাতে বা ফ্যাক্টরিতে কাজ চলছে দমদমে, সে সব দেখছে। এক কোম্পানির ঘটনা, একটা গাড়ি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে সে ওখান থেকে দেখে তাড়াতাড়ি টেলিফোন করেছে যে গাড়িটা কে বের করলো দেখতো। আরেকটা ঘটনা বলি, আমাদের ইসলামী সেন্টারে মাত্র 1 বছর আগের ইসলামী সেন্টারে, জি, যা দিয়ে বুঝতে পারবেন যে এহসানের দ্বিতীয় স্তরটা কত গুরুত্বপূর্ণ রবের সাথে, যদি ওই রকমটা থাকে তো আপনি কেমন থাকবেন, কারণ অনেকে জানে না। ইসলামিক সেন্টারের দুইজনের কাছে কি আছে, এখানকার ক্যামেরা নেটওয়ার্ক আছে, ও মোবাইল নিয়ে যেখানেই থাক না কেন ও দেখতে পাবে কি হচ্ছে। হঠাৎ করে একদিন এই এই দ্বিতীয় ফ্লোরের এক টয়লেটে আগুন লেগে গেছে, সেইদিন সোমবার ছুটি ছিল, সেইদিন সোমবার আমাদের ছুটি ছিল, ছুটির দিন, অথবা শুক্রবার ছিল, বৃহস্পতি শুক্রবার ছিল, যে দিনটা ওদের যারা অন্য অন্য ডিপার্টমেন্টে কাজ করে দায়ী নয় তাদের ছুটি, এক কথায় ছুটির দিন ছিল, অন্ধকার হয়ে আছে, ও দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে,
টয়লেট থেকে ধোঁয়া বেরোচ্ছে, বাসায় বসে বসে তাড়াতাড়ি টেলিফোন করছে আমাদের এখানকার এক ওয়ার্কারকে, যে তাড়াতাড়ি যা টয়লেটে দেখ ওখান থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে, এসে দেখে আগুন লেগেছে। তাহলে কোনো ব্যক্তি ইসলামিক সেন্টারে চলাফেরা করলে সচেতন চলাফেরা করবে কি না? কোন একটা মাল সামান উঠিয়ে নিয়ে যাবে এখান থেকে যাবে? কারণ ও ভালো করে জানছে যে ক্যামেরা লাগা আছে, আর ক্যামেরা লাগানো মানে শুধু টিভির সামনে যে বসে আছে সেই দেখছে নয়, আর টিভি তো রেকর্ড হচ্ছে না, ও মোবাইলও আছে রে, ও বাড়িতে বসে বসে কিন্তু দেখছে। কত সতর্ক আপনার কাজকর্ম এখানে, মানুষ ক্যামেরায় দেখছে সেই জন্য। আর ফাইন না হই আরাক আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, হে মানুষ জানো না, হে মানুষ জানো না, আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছে তো। আল্লাহ শুধু সুরত দেখছেন না, বাহ্যিকটা অন্তরটাও দেখছেন। আরে মানুষ তো শুধু বডিটাই দেখে, যে হাতে কিছু নিয়ে চুরি করে যাচ্ছে নাকি, ছিনতাই করে যাচ্ছে নাকি, বা ডাকাতি করে যাচ্ছে নাকি, হ্যাঁ কোনো অপরাধ করে যাচ্ছে না কি, আল্লাহ তো ভিতরটাও দেখছেন যে ভিতরে কি নিয়ে আছো তুমি। জি ফাইন নহ ইয়ারা, এটা হচ্ছে এহসান। তো আল্লাহর সাথে এহসানের এই শেষ দিকটাও যেন আমরা ভুলে না যাই, যে আমাদের এবাদত বন্দিগিতে যেন কি থাকে, এহসান থাকে, চলা ফেরা সবসময়। আজকাল সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগে আপনি যখন নির্জনে বসছেন, অনেক যুবকরা এমনিতে ধার্মিক যুবকরা কিন্তু ব্যাচেলার থাকার কারণে, অবিবাহিত অথবা বিবাহিত কিন্তু স্ত্রী সাথে নেই, সেই জন্য কত রকমের যে ফেতনাই পড়ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি তার মধ্যে এহসানের এই দুটো স্তরের একটাও থাকে, যে আল্লাহ সামনেই দেখতে পাচ্ছি, আর না হইলে আল্লাহকে দেখতে পাচ্ছি না জানো, কিন্তু আল্লাহ আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, তো কখনোই পাপগুলি করবে না, কখনোই পাপ করবে না। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। জি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এহসানের কথা বললাম, এখন এহসান মাল খালক, আল্লাহর সৃষ্টির সাথে এহসান শুরু করি। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরে কাসাসের আয়াত নম্বর 77 ইরশাদ করছেন, ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তলাশ করো ফিমা আতাকা আল্লাহ, ওই সব সম্পদের মাধ্যমে যা আল্লাহ তোমাকে দিয়েছেন, যা তোমাকে নিয়ামত দিয়েছেন, সেই সম্পদটা পয়সার সম্পদ হোক, আর এলেমের সম্পদ হোক, আর সুস্থতার সম্পদ হোক, আর চিন্তা চেতনার সম্পদ হোক, আর নিরাপত্তার সম্পদ হোক, সকল সম্পদ কিন্তু আমাদের, সম্পদ মানে তো টাকা পয়সা নয়। আল্লাহ যে নিয়ামতগুলি দিয়েছেন, ফিমা আতাকা আল্লাহ, যা আল্লাহ দিয়েছেন, এগুলির মাধ্যমে তুমি তলাশ করো, সন্ধান করো, কিসের? আদ্দারাল আখিরা, আখিরাতের ঘরের। আখিরাতের ঘর কি? সুখের ঘর, দুঃখের ঘর না, জান্নাত। তাহলে দুনিয়াতে যেসব নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলিকে নিয়োজিত করো, লাগিয়ে দাও, কিসের কাজে? জান্নাত লাভের কাজে। জান্নাত লাভের জন্য আপনার মন মেজাজ ব্যস্ত থাকবে, আপনার হৃদয় ব্যস্ত থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যস্ত থাকবে, আপনি আপনার সময়কে আপনি লাগাবেন, আপনি ধন সম্পদকে লাগাবেন, সবগুলি আল্লাহর দান। আল্লাহর দান দিয়ে আখেরাতের সুখের ঘর তলাশ করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছেন এই আয়াতের মানে এই নয় যে তুমি সংসার ত্যাগী হয়ে যাও, বৈরাগী হয়ে যাও, বন জঙ্গলে চলে যাও, বিবাহ শাদী করিও না, ছেলে মেয়ে দিও না, ও ঝামেলা ও সব, রুজি রোজগার করিও না, আর তুমি ওই গাছের বাকল আর ঘাস পাত এসব খেয়ে জীবন যাপন করো, যেমন যাদের মধ্যে বৈরাগ্যবাদ রয়েছে, যেমন খ্রিস্টানদের মধ্যে, এইরকম হিন্দু আদের এক শ্রেণীর লোকের মধ্যে, আল্লাহ এটা হইতে বলেননি। জি ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার একটা অংশ আছেই, রেখেছি আমি, ওটা বলিও না, ওটাকে উপেক্ষা করিও না, হালাল রুজি তোমার অংশ ওইটা নাও, আরাম রুজি তোমার অংশ নয় ওইটা নিও না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তাহলে হালাল রুজির জন্য ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, আর চেষ্টা করা, আল্লাহর হক ঠিক রাখার পরে, আল্লাহর সাথে এসার ঠিক রাখার পরে, আল্লাহর হুকুম, এবং আল্লাহ নিষেধ করছেন ঘরে বসে থাকতে, আল্লাহ নিষেধ করছেন আলসেমি করতে, আল্লাহ নিষেধ করছেন ডিউটির সময় ঘুমিয়ে থাকতে, আল্লাহ নিষেধ করছেন যে অলস হতে, অপারগ হতে, ভাই আমার দ্বারা হবে না রে ভাই, আমি পারবো না রে ভাই, না 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 না, এইরকম যাবেন না কখনো, আপনার দ্বারা সব হইতে পারে, আপনার মতো আপনার চাইতে কমজোর দিয়ে অনেক কিছু হচ্ছে, শুধু আপনার দ্বারা অনেক কিছু হইতে পারে, জানেন না হয়তো, সেই জন্য ভয় করছেন, কিন্তু আপনি
চেষ্টা করেন আল্লাহর তওয়াক্কুল করি, দিন এবং দুনিয়া দুটোকে ঠিক করার আল্লাহ রাব্বুল আলম নির্দেশ দেয়। এটি হচ্ছে দিন ইসলামের সৌন্দর্য। দিন ইসলাম পালন করলে দুনিয়া হারিয়ে যায় না, হ্যাঁ দুনিয়া হারিয়ে যায় না কখনো। যেমন এক শ্রেণীর মূর্খরা মনে করে যারা দিন ধর্ম করবে ওরা মনে হয় দুনিয়া থেকে বঞ্চিত থাকবে, না না, বরং দুনিয়াতে যতটুকু অল্প স্বল্প পাবে তাতেই তাদের যে শান্তি আছে। বেদিনদের অনেক অনেক ধন সম্পদে শান্তি নেই, অনেক ভোগ বিলাসের সামগ্রীতে শান্তি নেই, অশান্তিতে ভুগছে তারা। তারপরে কি বলছেন শুনে, আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, এবং তুমি এহসান করো, ভালো করো, ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, যে নিষ্ঠার সাথে কাজ করো, যে অর্থগুলি বলো, আহসান কামা আহসান আল্লাহ ইলাইকা, যেমন আল্লাহ তোমার সাথে এহসান করেছেন, তোমার কল্যাণ করেছেন, তোমার সাথে ভালাই করেছেন, তোমার সাথে সদাচরণ করেছেন। জি আল্লাহ রাব্বুল আলামিন, কখনো একে খেতে দেব না, একে কষ্ট দেব না, না যদি কোথাও কষ্ট আপনার হয় তো জানবেন যে ওর মাধ্যমে আল্লাহ কিছু কল্যাণ চেয়েছেন, যে যেই রহস্যটি আপনি বুঝতে পারছেন না। ও আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, এখানেও এহসানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আহসান আহসান মা আল্লাহর কথা আলোচনা হলো, আল্লাহর সাথে এহসানের কথা, আহসান তুমি এহসান করো, তোমাকে আল্লাহ বড় করেছেন, তোমাকে আল্লাহ এলেম দিয়েছেন, তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, তোমাকে বেশি সুখের সামগ্রী দিয়েছেন। যারা এইসব নিয়ামত থেকে বঞ্চিত বা যারা অভাবী তাদের সাথে এহসান করো। আপনি বড় ভাই, মাশাআল্লাহ আপনার ইনকাম সোর্স অনেক, আপনি বিদেশে প্রবাসে থাকেন, আপনার টাকা পয়সার অভাব নাই মাশাআল্লাহ, আর আপনার ভাইরা খেতে পায় না, আপনার বোনেরা খেতে পায় না, আপনার আত্মীয় স্বজন চরম অভাবে আছে, তাদের আসেন আল্লাহ এহসান করেছেন, তোমাকে বিদেশে নিয়ে এসেছেন, আল্লাহ এহসান করেছেন তোমার জন্য রেজিকের দ্বার প্রশস্ত করেছেন, তুমিও এহসান করো তোমার আত্মীয় স্বজনদের ওপর, তোমার মুসলিম ভাই বোনদের ওপর। অত্যন্ত ব্যাপক আয়াত, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না। এহসানের বিপরীত হচ্ছে তাহলে ফাসাদ সৃষ্টি করা। যারা ইবাদতবিহীন জিন্দেগি কাটায়, তৌহিদবিহীন জিন্দেগি কাটায়, তারা ফাসাদি, তারা ফাসাদ সৃষ্টি করে। যারা মানুষের সাথে এহসান করেন না তারা ফাসাদি, ফাসাদ সৃষ্টি করে। ওয়ালা তাবগিল, এই জন্য এহসানের পরে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ ফাসাদকারীকে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে, অশান্তি সৃষ্টিকারীকে ভালোবাসেন না। আল্লাহ সূরা রহমানের আয়াত নম্বর 60 এ আরো ইরশাদ করেছে, হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান, কেউ যদি এহসান করে তো এহসানের বদল এহসান দিয়ে দাও, এহসানের বদলা এহসান দিয়ে দাও। কেউ ভালো করে তোমার তো তুমি ভালো করার চেষ্টা করো, মন্দ করলে মন্দ করিও না। এইটা নাই আবার সুবহানাল্লাহ, ইসলামের বিধান দেখেন, কেউ যদি মন্দ করে তো আল্লাহ বলছেন যে ও হচ্ছে জাহেল, ওয়া আরেজ আনিল জাহেলিন, ওই জাহেল থেকে মুখ ফিরিয়ে নাও, কিন্তু তাকে কষ্ট দিও না, তার সাথে খারাপ আচরণ করিও না। জি ইদফা বিল্লাতি হি আহসান, তুমি খারাপটাকে দূর করো অতি উত্তম দিয়ে। তার মানে বোঝা গেল যে কেউ যদি খারাপ করে তো আমার আপনার কি করা চলবে না, হ্যাঁ মন্দ দিয়ে মন্দকে দূর করা চলবে না, বরং বেশি ভালো যেটা সেটা দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করতে হবে, এবং সেটা সম্ভব না হইলে সে অবুজ বুঝছে না, সে জাহিল। সুতরাং আল্লাহ বলছেন খুজিল আফওয়া, জি মাফ করে দাও, ও আমর বিল উরফে, ভালো কাজের নির্দেশ দাও, ও আরে জানিল জাহেলিন, এবং যে বুঝে না অবুজ মূর্খ তার থেকে মুখ ফিরিয়ে না, ইগনোর করো, মুখ ফিরিয়ে না, উপেক্ষা করো তাকে। তো এহসানের বদলে এহসান, আপনি যদি এহসান করেন, অত্যন্ত ব্যাপক এই আয়াতটিও, সূরা রহমানের আয়াতটার একটা দিক শুধু সামান্য দিক বললাম, ভেঙে ভেঙে খুলে যদি বলা হয় তো সুবহানাল্লাহ অনেক কিছু শিখার রয়েছে। খাল জাযাউল এহসান, আল্লাহ আমার উপর এহসান করেছেন সুতরাং আমি যেন এহসান করি, এটা হচ্ছে এহসানের বদলা এহসান। আপনাকে আল্লাহ মুসলিম করেছেন, আপনি কারোর সাথে এহসান করবেন না, অবশ্যই করেন। আপনাকে সহি আকিদা দিয়েছেন, সহি আকিদার দাওয়াত অন্য কাউকে দিবেন না, আপনি এহসান করেন যে আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করেছেন। জি তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন এহসান করেছেন, এইরকমই মানুষের এহসান আছে আমাদের উপর। সুতরাং যদি আমার উপর কারো এহসান থাকে, আপনাদের উপরে কারো এহসান থাকে, তাহলে আপনিও এহসান করুন তার এবং অন্য লোকদের সাথে এহসান করুন, সৎ ব্যবহার করুন, খারাপ ব্যবহার করবেন না, আপনি এহসানের বদলে এহসান দেবেন। এহসানের ক্ষেত্রে ক্ষেত্র বলি, এখন একটি ক্ষেত্র বলতে এত সময় লেগে গেল আর সময় শেষের দিকে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ইহসান, দুই নম্বরে কার কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ইহসান করা। আমি শুরুতে কিন্তু বলেছি সবচেয়ে বড় ইহসান কার? অনুগ্রহ আল্লাহর। তারপরে কার ইহসান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদাতীরা বলে যে আরবের লোকেরা আর আহলে হাদিসরা নাকি নবীকে ভালোবাসে না, বাস্তব প্রমাণ নেই যে ভালোবাসে কি বাসি না, বাস্তব প্রমাণ নেন জি আল্লাহর ভালোবাসার পরে সবচেয়ে বেশি ভালোবাসা কার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ত্রীর না, ছেলে মেয়েরও না, বাপ মায়েরও না, কারো না, ধন সম্পদের না হলে আপনার ইমান লা ইউমিন হাদুক, আপনি মুমিন হইতে পারবেন না। যেমন ভালোবাসার ক্ষেত্র তেমনি এহসানের ক্ষেত্রটি মনে রাখবেন যে আল্লাহর সাথে এহসানের পরে কার সাথে এহসান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এহসান, তারপরে মাতা পিতার সাথে এহসান। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এহসান কেমন করে করবেন? জি হ্যাঁ, এক নম্বর তার প্রতি ইমান নিয়েছে, যেইভাবে তার প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে বিস্তারিত তাফসিলি ইমান, বিস্তারিত বিশ্বাস, বিস্তারিত বিশ্বাস হচ্ছে তাকে রাসূল বলে বিশ্বাস করার পরে তিনি যা নিয়েছেন সবগুলি বিশ্বাস করা, সবগুলি কি করা? বিশ্বাস করা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাম একটা কথাকে যদি আপনি অবিশ্বাস করেন অথবা সন্দেহ করেন তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসান করলেন, ভালো আচরণ করলেন, খারাপ আচরণ করলেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি মনে হয় যে এই ক্ষেত্রে তিনি সুষ্ঠু বিচারটা করেননি, সুষ্ঠু সিদ্ধান্ত দেননি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসান করলেন আপনি? করলেন না। এই জন্য এক খারেজি, ওই প্রথম খারেজিদের বাবা পয়দা হয়, যারা চরমপন্থী খারেজিদের প্রথম বাবা পয়দা হয় ও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নিউ মুসলিমদেরকে, মুআল্লাফাতুল কুলুব, নিউ মুসলিমদেরকে বেশি বেশি ধন সম্পদ দিয়ে দিলেন, কারণ ওদের কি করতে হবে? অন্তরটাকে আকৃষ্ট করতে হবে, জয় করতে হবে। আর কোরাইশদের কিছু নেতা মাথারা ছিল, তাদের আন্ডারে অনেক লোক আছে, ওর যদি মুখে একটু কিছু হ্যাঁ দিয়ে দেওয়া হয়, চারা দিয়ে দেওয়া হয়, তাহলে তার আন্ডারে যেসব লোকের আছে অধীনস্থ ওরাও ইসলামের দিকে চলে আসবে অথবা ইসলামের উপর টিকে থাকবে, এরা বাড়াবাড়ি করবে না। ওদের ওই নেতাগুলোকে কিছু দিলেন, আর অধিকাংশ সাহাবাই কেরাম যারা পুরাতন ছিল তাদেরকে দিলেন না। তখন একজন দাঁড়িয়ে বলছে যে হাজে কিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহ আল্লাহ, আউযু বিল্লাহ, বলছে এই যে ভাগ বন্টন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, অবিচার করলেন, এটা ঠিক বিচার হইল না। কিভাবে আমরা কোরবানি দিলাম, আমরা সব কিছু করলাম আর আমাদেরকে দিল না, আর এরা কে দিল, ওরা কে দিল, ওরা কে, এরা কয়দিন কে, হ্যাঁ এরা সব নতুন, কথা বোঝা গেছে? জি হ্যাঁ। বরং অন্য হাদিসে রয়েছে এই ভাষা, ইয়া মুহাম্মদ এদেল আউযু বিল্লাহ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইনসাফ করেন, ইনসাফ করলেন না, আপনি সুবিচার করেন, সুবিচার করলেন না, আপনি অবিচার করে দিলেন, আউযু বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাহম আল্লাহ মুসা, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ দয়া করুক। জি ফাকাদ উযিয়া বিআকসার মিন যালিক, মুসা আলাইহিস সালামকে আমার চাইতে বেশি কষ্ট দিয়েছে ওর জাতি বনি ইসরাইল, ফাসাবারা, কিন্তু কি করেছে? ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে, রিয়াকশন দেখায়নি, ধৈর্য ধারণ করে, ফাসাবারা, ধৈর্য ধারণ করেছে। তো কষ্ট দেবে মানুষ, কিন্তু তাতে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। মণ্ডলী নবী সাল্লাম আরও বলেছিলেন, যখন বলেছিল ইনসাফ করলে না যে লোকটি বলেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছিল জুলখে সারা ইয়ামানি ছিল ওটা, তখন নবী সাল্লাম বলছে ইন্না মিন দিদি হাযিহি আকওয়ামুন, এই নসল থেকে, এই প্রজন্ম থেকে কিছু জাতি বেরোবে যারা কোরআন পড়বে কিন্তু হলকের নিচে নামবে না, হ্যাঁ, আর তাদের এবাদত বড় চমৎকার হবে, বিবাদ বড় চমৎকার হবে, আর তাকে রুনা সলাত ও মা সলাতহিম, ওদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, যারে এত পরেশগা, ইয়াখরুজুনা মিনাল ইসলাম, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে, কামা ইয়াখরুজু সাহম মিনা রামিয়া, যেমন তীর দ্রুত বেগে এসে শিকারের মধ্যে ঢুকে আবার এপার থেকে ওপার ফুটে বেরিয়ে চলে যায়, ওই রকম ভাবে ইসলামে ঢুকবে আর বেরিয়ে চলে যাবে। খারেজিদের কথা রাসূলুল্লাহ এইভাবে ভবিষ্যৎবাণী করেছেন, এই জালেম সম্পর্কে যে বলেছিল যে রাসূল সাল্লাম ঠিক বিচার করলেন না অবিচার করলেন, আর স্বজন প্রীতি করলেন, কাউকে দিলেন কাউকে দিলেন না, কাউকে দূরে সরিয়ে দিচ্ছেন কাউকে কাছে করছেন,
এইরকম যারা বলেছিল তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে রাখেন এবং দ্বীনের উপর অটলতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইমানের মাধ্যমে হইতে হবে। যা কিছু তিনি নিয়েছেন তা বিশ্বাস করতে হবে, সন্দেহ করলে হবে না। এমন নয় আজকালকার কিছু স্কলার, বিদাতি স্কলার পয়দা হয়েছে যে ইমাম মেহেদীর ঘটনা হচ্ছে উপন্যাস। জি, তাহলে আপনি এটা কি করে দিলেন? অবিশ্বাস। জি, অবিশ্বাস। তাহলে আপনি নবী সাহসাদ কি করলেন না? এহসান করলেন, আপনি সদ ব্যবহার করলেন না। এর বিপরীত আর এক দল আবার এই কয়েক বছর থেকে খুব একবারে তৎপর, তারা হচ্ছে ইমাম মেহেদীকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে আসবো। আসবে না বলছে, 2019 চলে আসবে, শেষ হইতে যাচ্ছে 2019 যখন শেষ হতে যাচ্ছে তখন এখন বলছে যে আরে 19 না হলে 20 তো আসবেই। কথা বুঝতে পারছেন না? এরকমরা যারা বলছে 2019 আর 20 ইমাম মেহেদী চলে আসবে, জানলো কি করে? আত্তালাল গাইবা, গাইবকে কি উকি মেরে দেখেছে? আল্লাহ বলছে আমি তাহাদা ইন্দার রহমান আহাদা, নাকি আল্লাহ তার সাথে কোনো একটা চুক্তি করেছে, এত এত তারিখে পাঠাবো, তোমরা তোমাকে জানিয়েছি, আর কাউকে জানাইনি। হ্যাঁ, এটাও যেমন গুমরাহি, তেমন আর এক গুমরাহি হচ্ছে যে ইমাম মেহেদীর কিসসা হচ্ছে আফসানা, মানে উপন্যাস। জি, নামগুলি বলবো না, কিন্তু আল্লাহ যেন এসব গুমরাহি থেকে হেফাজতে রাখেন। তো রাসূলুল্লাহ যা নিয়েছেন বিশ্বাস করতে হবে। জি, উদাহরণ দেওয়ার সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে ইহসানের তৃতীয় দিক হচ্ছে ইমতিসাল ও আওয়ামেরি, যা হুকুম করেছেন তা শিরনত করে মেনে নিতে হবে। ওটের গোস্ত খেলে কি করতে হবে? উযু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাওয়াদ্দউ মিন লুহুমুল ইবলে, আমাদের দেশে কিছু মজহাবধারী আছে, এটা আবার কেমন কথা হইলো? হ্যাঁ, গরু খাবো, খাসি খাবো, উযু করতে হবে না, মাছ খাবো, উযু করতে হবে না, আর আবার মোটের গোস্ত খেলে উযু করতে হবে? আউযু বিল্লাহ, তা মানল না সে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনডাইরেক্ট যেন বলছে সেই ব্যক্তি, সামনে থাকলে তো এটা সামনেই বলা যেন যে ইয়া রাসূলুল্লাহ, এ কোন যুক্তির কথা হলো যে উটের গোস্ত খেলে উযু করতে হবে আর এগুলো খেলে উযু করতে হবে না? তাহলে এটা আদব হলো না বেয়াদবি? তারপরও তারা বেশি রসুলের সাথে মহব্বত করে আশেকে রসুল। জি, তো মুখে শুধু আশেকে রসুল হইলে হবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলি যেমন মেনে নিতে হবে শিরনত করে, তেমন নিষিদ্ধ কথা কাজকে শিরনত করে মেনে নিতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকার নিচে কাপড় গেলে জাহান্নামে, সুতরাং কি করতে হবে? শিরনত করে মেনে নিতে হবে। আমার কাপড় টাকার নিচে নামতেই পারে না, আমাকে ভদ্র বলুক আর অভদ্র বলুক, শিক্ষিত বলুক আর মূর্খ বলুক, আমাকে যা যা যে বলবে বলুক, কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচবো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি বিরুদ্ধাচরণ করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি মুন্ডন করিও না, মুশরিকদের মতো হয়ে যাও না, হিন্দু আর অগ্নিপূজকদের মতো হয়ে যাও না। সুতরাং কে দাড়ি রাখলে কি বলবে আর না বলবে ওইটা আমার দেখার বিষয় নাই, আমি দাড়ি রেখে মুসলিম বলে পরিচয় দিব, আমাকে দেখলে যেন চেনা যায় যে আমি একজন মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমি, আল্লাহ বলছেন যে বলবে একজন মুসলিম গৌরবের সাথে আমি মুসলিম। দাড়ি মুখে, মুখে যদি দাড়ি থাকে, চেহারায় দাড়ি থাকে আর টাকনার উপর কাপড় থাকে, এই দুটো আলামত দেখে আজকাল অবশ্যই চেনা যাবে যে মুসলিম। কারণ অমুসলিম যদি দাড়ি রাখে, আজকাল অমুসলিম অনেক দাড়ি রাখছে, দাড়ি রাখে তো টাকনার নিচে কাপড় ওখানে ধরা খেয়ে যাবে, ওখানে ধরা খেয়ে যাবে, ঠিক না? আর টাকনার উপরে যদি হাফ প্যান্ট পরে থাকে তো এইদিকে দাড়ি নেই, তো ওটা দিয়েও চেনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই দুটো বিষয় আজকাল অবহেলার বিষয় নয়। ইসলামপন্থী ইসলাম কায়েম করবেন সারা পৃথিবীতে, গদিতে গিয়ে ক্ষমতায় আদালতে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম কায়েম করবেন আপনি, আর আপনার টাকনার উপরে কাপড়টা উঠাইতে পারলেন না, আপনি কুপ্রবৃত্তির অনুসারী হয়ে থেকে গেলেন, আপনি মনের পূজারী হয়ে থেকে গেলেন, মুখের দাড়িটা লম্বা করতে পারলেন না আপনি, আর আপনি বলছেন যে আমি একবারে রসুলুল্লাহ সাল্লামের হিতাকাঙ্ক্ষী আর আমরা এই রাস্তায় শহীদ হয়ে যাবো, তি হয়ে যাবো, এইভাবে শহীদ হয়ে যায় না। সমাজ ভাতৃমণ্ডলী, পাঁচ নম্বর, চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে আর সম্মানও করতে হবে। রসুলকে কি করতে হবে? ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। এখন নবী আমাদের সামনে মজুদ নন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু সাল্লামকে কেমন করে ভালোবাসবো? অন্তরের একটা ভালোবাসা তো আছেই, নবী সাল্লাম সম্মান কী করে করবো? যিনি অনুপস্থিত তাকে কেমন করে সম্মান করা যায়? তার নিয়ে আসা বিধানকে সম্মান করে,
এক একটা হাদিস সম্মান সম্মান করবো। রাফুল ইয়াদাই নবী করেছেন, সুতরাং এটাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি, যেমন তোমার বিষয় নয় আমার কাছে, এটা ছোট বিষয় নয়, সুন্নাত হলে কার সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। এইভাবে আমরা বিষয়গুলিকে নেওয়ার চেষ্টা করব। পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবো, সালাত ও সালাম। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বেশি যদি না বলতে পারি কি বলবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর যদি দুরুদ ইব্রাহিম, মাঝে মাঝে দুরুদ ইব্রাহিম পড়বেন, আর সবসময় দুরুদ ইব্রাহিম পড়তে হবে জরুরি নয়। নবী করিম সাল্লামের নাম আসলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সহি আকিদারও কিছু বক্তা আছে, অধিকাংশ বড় বড় অধিকাংশ বক্তা একবার বলার পরে, যদিও সেটা ফরজ অজেব নয়, একবার মজলিসে বলা অজেব, বাকিগুলো হচ্ছে সুন্নাত মুস্তাহাব, কিন্তু একবার দুরুদ পড়লে, হ্যাঁ একবার যদি সালাত পেশ করে তাহলে কি হবে? দশ গুণ রহমত বা দশবার আল্লাহর রহমত নামবে। তাহলে দশ গুণ রহমত থেকে আপনি বঞ্চিত থাকছেন কেন আর করছেন কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কয় সেকেন্ড লাগে? এক সাল্লাল্লাহু সাল্লাম, শুধু সাল্লাল্লাহু সাল্লাম বলতে এক সেকেন্ডের ব্যাপার আছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি লাগে? তাহলে এই এক সেকেন্ড দেড় সেকেন্ডের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বকিলি কৃপণতা কেন? কেন নেকি বেশি চান না, রহমত বেশি চান না, না আপনার কথা, আপনার কথা এই দুরুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে যেই সময়গুলিতে, যেই স্থানগুলিতে, যেই ক্ষেত্রগুলিতে দুরুদ পড়া শরীয়ত সম্মত হাদিসে রয়েছে, সেগুলির উপর আরো বেশি গুরুত্ব দেওয়া। তার মধ্যে একটি মৃত সুন্নাত হচ্ছে জুমাবারে বেশি বেশি দরুদ পড়া, দরুদ সালাম পড়া। জুমাবারে কি করা? দরুদ সালাম বেশি বেশি পড়া। যে দরুদ জুমাবার কখন থেকে শুরু হয়? হ্যাঁ, এই যে শুরু হয়েছে আজকে শুক্রবার রাত, এটা কিন্তু রাত আগে, এই যে আজকে সূর্য ডুবেছে তখন থেকে শুরু করে বৃহস্পতিবারের দিন গিয়ে সূর্য ডুবলো, তখন থেকে শুরু করে শুক্রবারের জুমা পড়লেন, জুমার পরে যে সময়গুলি একবারে মাগরিবের, যেমন আল্লাহু আকবার আজান হইলো তেমনি জুমাবার কি হয়ে গেল? শেষ হয়ে গেল, আগে রাত আর পরে দিন, এই ২৪ ঘন্টা। আপনি কি করবেন? বেশি বেশি ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, বেশি বেশি আমার উপর সালাত পেশ করবে। ওলামারা বলেছেন যে বেশি বেশি সালাত, নবী সাল্লামের নাম আসলে তো সাল্লাল্লাহু আলাইহি বললেন, আর মাঝে মাঝে দুরুদ ইব্রাহিম পড়লেন, সবসময় দুরুদ ইব্রাহিম না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত নাজিল করো, রহমত বর্ষণ করো, বা সালাতের অর্থ হচ্ছে তোমার মালায়েকা মুকাররাবিন আরশের চারিদিকে অসংখ্য মালায়েকা ফেরেশতা, তাদের সামনে তার আলোচনা করো, হ্যাঁ তার কথা আলোচনা করো, তার নাম উল্লেখ করো। সুবহানাল্লাহ, বিশাল দরবার লেগে আছে, আর সেই দরবারে যদি আপনার নামটা আলোচিত হয় তো আপনি কত গৌরব করবেন চিন্তা করুন। যদি রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতির সামনে রাষ্ট্রপতি নিজে আলোচনা করছে, অন্য রান্না, রাষ্ট্রপতি নিজে আপনার নাম বলছে যে দাম্মামে এক লোক আছে সে এইরকম, তাহলে সুবহানাল্লাহ, আপনি পৃথিবীতে যে কত হাইলাইট হবেন, আর আপনার নামটা যে কত ছড়িয়ে পড়বে, আর আপনি শুনলে যে আপনার ভিতরের অবস্থাটা কি হবে, এটা মানুষ, অথচ সেও সাড়ে তিন হাতের আপনার মতো মানুষ, তাহলে রব্বুল আলামিন সে সাত আসমানের উপর আরশে আজিমে কুরসিতে, সেখানে মালায়েকা মুকাররাবিন যারা রয়েছেন, মালাউল আলা, জি মালাউল আলা তাদেরকে বলা হয়েছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয়, এটা হচ্ছে কিসের মানে? সালাতের মানে। সালাতের দুটো তাফসীর আছে, একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহর আলোচনা করা। সু আর আলোচনা মানে ভালো আলোচনা, ভালো আলোচনা, আমার নবী এরকম, আমার নবী এইরকম, আমার নবী এই, জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ভালো জানে, আল্লাহ আরও কী বলতে থাকেন আল্লাহ ভালো জানেন, এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। এটা প্রখ্যাত তাবেই ইমাম আবুল আলী রহমতুল্লাহ আলী এই তাফসির করেছেন, আর এই তাফসিরটি সহিহ বুখারীতে আছে। এই তাফসিরটি আমাদের দেশে অধিকাংশ মানুষই জানে না, সালাত মানে শুধু রহমতটাই জানে, যেটা দুই নম্বরে, যেটা দুই নম্বরে, সেটা ঠিক হতে পারে আবার ভুল হতে পারে, কিন্তু এক নম্বর যেটি সেটি হচ্ছে তাবেঈর তাফসির, আর তাবেঈ অবশ্যই সাহাবি থেকে এলিম নিয়েছেন, আর সাহাবি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সালাতের অর্থ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ নিয়েছেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই ক্ষেত্রে আমরা অনেকে কৃপণ, আর বেদাতিদের মাহফিলের কথা তো জানেন, বেদাতি দুরুদ পড়বে কিন্তু নবীর নাম আসলে হুজুরে পাক বলেছেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এসব
এইসব তরিকা নয়। নবী সাল্লামের উপরে সালাত ও সালাম বেশি বেশি পেশ করুন, নাম আসুক আর নাই আসুক, সালাত ও সালাম পেশ করলে আপনার লাভ, আপনার লাভ আগে, কারণ দশ গুণ আপনি পাচ্ছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু একটি হাদিস দিয়ে শেষ করি, সেই হাদিসটি হচ্ছে সহিহ বুখারী, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। ইল্লা মান আবা, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কে আবার অস্বীকারকারী, কে অস্বীকারকারী? তখন বললেন, মান আতানি দাখাল আল-জান্নাহ, যে আমাকে মানবে বা আমার আনুগত্য করবে, আমার বিধান অনুযায়ী চলবে। আনুগত্য মানে কি? শুনে মেনে নাও। আনুগত্য মানে হচ্ছে শুনে মেনে, সহজ ভাষায়। জি হ্যাঁ, আনুগত্য মানে অনেক ভাইকে জিজ্ঞেস করে, আনুগত্য মানে কি বলেন? বলছে অনুসরণ। না, অনুসরণ নয়, আনুগত্য। তাআতুন মানে আনুগত্য আরবি, আর ইত্তেবা মানে অনুসরণ, ইত্তেবা মানে পিছনে পিছনে চলা, আর তাআতুন বা আতিউল্লাহ আতিউর রাসূল এর মানে হচ্ছে মেনে নেওয়া, সহজ ভাষায় হচ্ছে মেনে নেওয়া। তো মান আতানি দাখাল আল জান্নাহ, যে নবীকে মানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখাল আল জান্নাহ, সে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আসবে মেনে নেবে আপনি, সহি সূত্রে প্রমাণিত, কোরআনে হোক আর হাদিসে হোক, সহি হাদিস, হ্যাঁ, মকবুল হাদিস, গ্রহণযোগ্য হাদিস, আপনি মেনে নেবেন। আপনি বিশ্বাস হলে বিশ্বাসের ক্ষেত্রে মেনে নেবেন, কথা হলে কথার ক্ষেত্রে মেনে নেবেন, কাজের ক্ষেত্রে হলে কাজের ক্ষেত্রে মেনে নেবেন, যে নবীকে মানবে সে জান্নাতে যাবে। অমান আসানি, আর যে আমার নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, মানার বিপরীত হচ্ছে নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা, ফাকাদ আবা, সেই ব্যক্তি অস্বীকার করলো। সহি হাদিস আসলো যে এই আমলটা সহি হাদিস আছে, হ্যাঁ, বলছেন না 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 আমি এটা মানবো না, কারণ এটা আমাদের মজহাবে নেই, এটা আমাদের মজহাবে নেই। যেমন উদাহরণস্বরূপ যদি আজকাল আমাদের দেশের মানুষকে বলা হয়, মেলা বেদাত আছে, বড় বড় উদাহরণ না দেখে ছোট উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের লোকেরা নামাজের শেষখানে সালামের আগে কি পড়ে? দোয়ায়ে মাসুরা পড়ে, কি পড়ে? আল্লাহ ইন্নি জালামতু নাফসি, একটি না, হানাফিদের কথা বলছি, আহলে হাদিস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যেটা সহি আমল করার চেষ্টা করে এই ক্ষেত্রগুলোতে বিশেষ করে, শুধু আল্লাহ ইন্নি জালামতু নাফসি পড়ে, সারা জীবন চলে গেল তাদের নামাজ আল্লাহ ইন্নি জালামতু নাফসি ছাড়া আর কিচ্ছু জানে। যদি তাকে বলেন যে চারটা জিনিস থেকে আশ্রয় কামনার হাদিস রয়েছে বুখারী মুসলিমে, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন আল মাসাম ওয়াল মাগরাম, আর একটি রিওয়ায়েতে রয়েছে, বলেন না 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 এগুলো মানে, এগুলো আমাদের মুরব্বীরা শিখায়নি বা এটা আমাদের মজাবে নেই, দিল উড়িয়েই দিল, বুখারী হাদিস উড়িয়ে দিল, মুসলিম হাদিস উড়িয়ে দিল, তাহলে নাফরমানি করলো না করলো না? এইরকমই যে কোনো বিধানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহসান হচ্ছে তাকে মেনে নেওয়া এবং তার নাফরমানি না করা। এই দুটোতে আজকের আলোচনার সময় শেষ হয়ে গেল, আর বাকি থাকলো আমার কাছে 20টি দিক রয়েছে, 20টি ক্ষেত্র রয়েছে, হায়াত বাকি, মুলাকাত বাকি, ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আপনাদেরকে শোনাবো, আর ইনশা আল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা নিজেকে গড়ার চেষ্টা করবো, আল্লাহ যেন আমাদেরকে গড়া তৌফিক দান করেন, কথা বলার চাইতে আমল করার তৌফিক বেশি দান করেন, এবং কথা শোনার চাইতে আমলের বেশি তৌফিক আপনাদেরকে দান করেন, আল্লাহ আমাদের নিজেদেরকে ইসলাহ করার তৌফিক দান করেন, আর পরের চরখায় তেল না দিয়ে নিজের চরখায় তেল দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, পরের সংশোধনের চাইতে আমাদের নিজেদের সংশোধনের গুরুত্ব দেওয়ার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।